তো তাড়াতাড়ি জানাজা দিস না রে এত তাড়াতাড়ি কবরে ঢুকায়া দিস না রে একবার যদি কবরে শুয়ায়া দেস আর তো জীবনেও খবর নিবি না জীবনে কোনদিন কবর খুলে তো দেখবিও না আমি কেমন আছি আরো একটু সময় দে আরো একটু সময় দে কিন্তু কেউ সময় দিব না রে মুসলমান কেউ সময় দিব না যত চিৎকার দিব কেউ শুনতো না ফেরেশতারা জিজ্ঞেস করবে দুনিয়ায় তো অনেক রং তামাশা করেছো বিবির জন্য সন্তানদের জন্য কত পাপ করেছো কত মানুষে ঠকায়া কত সম্পদ তুমি কামাই করে সম্পদের পাহাড় বানিয়েছো আজ অট্টালিকায় তুমি মারা গেছো লক্ষ টাকা দামের খাটের উপরে মারা গেছো তোমার পরিশ্রমের অর্থ তোমার অর্থের কেনা খাট তোমার টাকা কিনা বিছানা তোমার টাকা কিনা বালিশ দেখো তুমি মরে গেছো খবর পাওয়ার সাথে সাথে তোমার খাট থেকে তোমার নামায়া দিছে এদের জন্য নিশারা জীবন এত কিছু করলি আজকা যে কবরে যাবি তোর সাথে কে যাবে বিবি সন্তান চতুর্দিকে যে চিৎকার দিবে নবী বলেন উম্মত ফেরেশতাদেরকে তখন তুমি বলবা এই যে আমার বিবি সন্তান কাঁদে তারা আমার সাথে আমার কবরে যাবে ফেরেশতারা আর কিছু বলবে না যখন আপনারে আমার নামায়া গোসল করার জন্য গোসল খানায় নিয়ে যাবে মশারি লাগায়া কুসুম গরম পানি যখন শরীরে ঢালবে দুইজন মানুষ ফেরেশতায় জিজ্ঞেস করব বান্দারে ও আল্লাহর বান্দা তুমি তো বললা তোমার বিবি সন্তান তোমার সাথে কবরে যাবে কিন্তু তোমার গোসল দিতে তো কেউ আসলো না তবে সত্যি করে বলো কে তোমার সাথে কবরে যাবে মানুষটা বলবে আমার যে দুইজন গোসল দেয় তারা অবশ্যই আমার সাথে কবরে যাবে গোসলটা হয়ে গেলে কাফনটা পরায়া পায়ের দিকের মুঠিটা যখন বাঁধবে ফেরেশতা বলবে কিরে তোমার দি পায়ের মুঠি বেঁধে দেয় যারা গোসল দিল কেউ তো কাফনের ভিতরে ঢুকলো না বলবে অপেক্ষা করো মাত্র তো পায়ের দিকে বাঁধতেছে তারপরে তারা ঢুকবে পরে মাঝখানেরটা বাঁধবে মাঝখানেরটা বাঁধিলে বলবে কি খবর কোনো আওয়াজ করবে না মাথার মুঠিটা যখন বেঁধে দিবে বলবে কই কেউ তো আসলো না বলবে জানাজা দেওয়ার পরে জানাজার সময় মাঠে নিয়ে গেলে ডাক দিয়ে বলবো কে বললো কেউ আসলো না দেখো না কত মানুষ এরা সব আমার সাথে আমার কবরে যাবে ফেরেশতারা চুপ করে থাকবে কবরের পারে নিয়ে যাওয়ার সময় যখন চারজনে কাঁদে নিবে ফেরেশতারা বলবে সবাই তো আসলো না কেউ কত জানাজার মাঠ থেকে চলে গেল কিছু মানুষ তোমার সঙ্গে রওনা দিয়েছে
বলবে এরা সব আমার সাথে কবরে যাবে কবরে নামায়া নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে কবরে তিনজন মানুষ কিংবা দুজন মানুষ ফেরেশতারা বলবে কি রে কবরে নাকি তোমার সাথে এত মানুষ আসবে এখন তারা কই বলবে দেখেন না এই তো দুইজন আছে কিংবা তিনজন আছে তারা আমার সাথে থাকবে যখন বাসগুলো সিরিয়ালি দিতে 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 একজন যখন লাভ দিয়া কবর থেকে উঠে যাবে ফেরেশতা জিজ্ঞেস করবে কি রে উঠে তো গেল বলবে আরেকজন তো আছে তিনিও যখন বাস দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে উঠে যাবে ফেরেশতারা কইব কি রে কি খবর কোনো জবাব দিবে না জবাব দিবে যখন কবরের ভিতরে মাটি ফেলে দেয় আমার নবী বলেন মাটি দেওয়া হয়ে গেলে যখন ভিতরে অন্ধকার হয়ে যায় এমন একটা চিৎকার মারে রে ওই চিৎকার যদি কোনো জিন্দা মানুষ দিত তার কলিজাটা চিরে দুই ভাগ হয়ে যাইত আল্লাহু আকবার নিয়া মিল্লাতিহি ওয়াদামায় اهل سنته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى এখানে স্পিকার আছে একটু হালকা দিয়ে করে দেন مولانا হালকা একবারে হালকা আবার একবারে ঘুরেলে ওনা দিকে সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো
নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুইলেন না আল্লাহ। হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا بابا بايري ساوند دو بايري بايري ساوند دو توفيق ديو گو الله گناہ ہوئتے باچی بار عمال کو ریت دیو سنت نبی مصطفی اللہ ہم صلی اسٹے 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 ہلکا ٹو کمایا باہر بڑھایا وعلا علی سی محمد الله 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 لا إله هو الله الله لا إله ياسين طه كملي ولا قرآن کی تفسیر یاسین پاہا کملی والا قرآن کی تفسیر حاضر ناظر شاہد قاسم حاضر ناظر شاہ قاسم آیا سراج منیر نبی جی اللہ 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 لا الہ ہو اللہ اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شکل اچھا آوازے اللہ پاک شکریہ دے قرآن نیوتے زبان کھولے پڑی الحمدللہ আরো একবার শুকরিয়া আদায় করবে এজন্য যে পরোয়াদিগারে আলো মেহরবানি করে আজকে 13 ফেব্রুয়ারি 2023 সালের রোজ রবিবার সোমবার না সোমবার দিবাগত রাতে আমাদেরকে ঐতিহ্যবাহী গাজীপুর জেলাধীন গাজীপুর সদরস্থ সদর না না কালীগঞ্জ কালীগঞ্জ থানাধীন বীরতুল নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে কেউ আছেন আগে আমার বয়ান শুনছেন? অন্য কোনো ভাবে বয়ান শুনছেন? আছেন আমার মাহফিলে স্টেজে বসলে রোবটের মতো বসে থাকতে হবে, সভাপতি হন, অতিথি হন, এমপি হন, মন্ত্রী হন। নোয়াখালী বেগমগঞ্জে দেড় ঘন্টা আলোচনা করছি, নোয়াখালীর তিন আসনের এমপি মহোদয় পাশে বসেছিলেন, খুব ভদ্র একটা মানুষ পাইছি।
আমার আলোচনায় স্টেজে চা খাওয়া বন্ধ, ফান খাওয়া বন্ধ, পানি খাওয়া বন্ধ, নরাচরা বন্ধ, কথাবার্তা টোটাল বন্ধ। স্টেজে কেউ যদি উঠেন এখন উঠে আসবেন, কেউ যদি নামেন এখন নেমে যাবেন। আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত কেউ আর স্টেজে উঠতেও পারবেন না, নামতেও পারবেন না, শুধু বিশ্বাস হুজুর আসলে হুজুর উঠবেন। আর আপনাদের মধ্যে যারা আছেন মাঝখান থেকে কিছুক্ষণ পরে উঠবেন এমন কেউ আছেন নি, থাকলে এখন উঠেন, সাইডে গিয়ে বসেন, যখন মন চাইবো চলে যাইন। আধা ঘন্টা বয়ান শুনলে মাঝখান দিয়ে উঠতে মন চাইবো এমন কেউ থাকলে উঠে সাইডে গিয়ে বসেন। আমি কোরআন শরীফ থেকে কথা বলবো, মনোযোগ লাগবে, জ্ঞান পিপাসু মানুষ লাগবে। মুখ দেখাইতে আসি নাই, মুখ দেখাইয়া চলে গেলে কোনো লাভ হবে না। আল্লাহর মেহরবানি মদিনাওয়ালার সদকায় আপনাদের ভালোবাসায় ফেসের একটা ভ্যালু হইছে, আল্লাহ বানাইছে। কিন্তু আমি এই ফেস দেখাইয়া চলে গেলে হবে না। এমন কিছু আত্মার খোরাক, ইমানের জজবা, জালওয়া, নূর বৃদ্ধি হয়, এমন কিছু জিনিস আপনাদেরকে যদি দিয়ে যাইতে না পারি, আপনাদের সময় অর্থ হায়াত সবই লস, ঠিক কিনা বলে? এই জন্য আমার মাহফিল আমি সব জায়গায় বলে নেই। দয়া করে কেউ সাইড টকিং করবেন না, পাশে বাচ্চারা কথা বলে নাকি মা বন্ধুর প্যান্ডেল আছে না পাশেই, আম্মা জানেনা আপনাদের খেদমতে প্রজেক্টর আছে কোনটা কোনটা, এটা না আম্মা জানেরা দুই হাত জোর করে কই মা, মায়েরা এক জায়গায় হইলে অনেক কথাবার্তা শুরু হয়ে যায়, এটা আমরা জানি, এটা আপনাদের জিনসিয়াত জাতিগতভাবে এটা হয়ে আসছে। কিন্তু আম্মা একটু অনুরোধ করি, দয়া করে একটা শব্দ করবেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। জীবনে অনেক আলেমের ওয়াজ শুনছেন, আমি আলেমের কাতারে পড়ি না, আমি একেবারে ছোট মানুষ, নগণ্য মানুষ, এলেম কালাম জানি না, কিন্তু আল্লাহর কোরআন নবীর সুন্না থেকে কিছু কথা বলবো। আমার বিশ্বাস আল্লাহর কোরআনে মানব জীবনে উপকার হবে না এমন কোনো কথা নাই, ঠিক কিনা বলে? কারণ দুনিয়ার মানুষ যখন নিজের বক্তব্য কোনো বইয়ে লেখে, সেটার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয় থাকতে পারে, কিন্তু স্বয়ং রব্বুল ইজ্জত যখন বলে তার মধ্যে সবই প্রয়োজন, অপ্রয়োজনের কোনো কিছুই নাই। শুধু আমরা বুঝতে হবে, আবার বুঝতে পারবো যদি জ্ঞান পিপাসু হয়ে বসি। আমি আলোচনা করার নিয়তে কোরআন শরীফ থেকে সূরা আনআমের 33 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এটা শুরু থেকে তাফসীর শুরু করেছি, 33 নম্বর আয়াত ঠেকছি, আপনাদের এখানে আইসা সিরিয়াল এখানে আসছে, আমি সিরিয়ালই তাফসীর করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে একটু আদবের সঙ্গে বসবেন। আপনারা জানেন না, হয়তোবা জানেন খেয়াল করেন না, এই গাজীপুরে এই মুহূর্তে অনেক মানুষ আছে হায়াতে, আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে শুধু এই গাজীপুরে নয়, গোটা বিশ্বে কোন কোরআন সুন্নার মজলিস ছাড়া বাড়ি ঘরে কিংবা দুনিয়ার কোনো কাজে যারা লিপ্ত আছে, ওই সমস্ত মানুষদের থেকে আপনারা এই মুহূর্তে আল্লাহর কাছে অতি মূল্যবান বান্দা, এতটাই মূল্যবান। নবীজি বলেছেন আমার উম্মত যখন কোরআন সুন্নার মজলিসে বসে উম্মতের খবর নেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে, প্রত্যেকের হাতে একটা করে কুদরতি খাতা আর কুদরতি কলম থাকে, সুবহানাল্লাহ। ফেরেশতা আসেন প্রত্যেক বান্দার পাশে, একজন ফেরেশতা অবস্থান করেন, আপনি কি করলেন, কি বললেন, কোন দিকে তাকালেন, কি পড়লেন, কি ভাবলেন, এগুলো সে নোট করে, আপনার নাম ঠিকানা সহ। খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায় নবীজি বলেন খাতা পূর্ণ হয়ে গেছে, কিন্তু উম্মত তুমি এখনো মজলিস থেকে উঠে যাও নাই, তোমার পরবর্তী পদক্ষেপগুলি নোট করার জন্য সঙ্গে সঙ্গে আরেকজন রহমতের ফেরেশতা খাতা কলম নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতা
এই কাগজ কলম নিয়ে স্বয়ং রব্বুল আলামিনের দরবারে সরাসরি ঢুকে যায় সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কিরে কোত্থেকে আসলি আল্লাহ গাজীপুর থেকে আসলাম গাজীপুর কোথায় বাংলাদেশে বাংলাদেশ কোথায় আল্লাহ এটা পৃথিবীর একটা দেশ পৃথিবী একটা উপগ্রহ এই উপগ্রহের একটা দেশ তাই নাকি জি আল্লাহ ওখান থেকে আসলি গাজীপুরে কি হচ্ছে আল্লাহ কোরআন সুন্নাহর মজলিস হচ্ছে তাই বুঝি আল্লাহ কি জানে না দেখে না তবু জিজ্ঞেস করে তাই বুঝি জি আল্লাহ তো কি খবর নিয়ে আসলি আল্লাহ একটা খাতা জমা দিতে আসছি সুবহানাল্লাহ খাতা জমা দিবি কিসের খাতা আল্লাহ ওখানে আপনার অনেক বান্দারা কোন কোন শীত কষ্ট পরিবার ঘরের আরাম দোকানের আড্ডা নিজেদের ব্যক্তিগত কথাবার্তা বাদ দিয়া কোরআন সুন্নাহর মজলিসে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়া তারা যে যা যা আমল করেছে আল্লাহ আমি লিখে এনেছি আপনার দরবারে জমা দিলাম দয়া করে কবুল করেন জোরে করনা সুবহানাল্লাহ আল্লাহ তার কাছ থেকে খাতাটা নিয়ে জমা রাখবেন তারে নিয়ে বসে এই এক গ্রুপ ফেরেশতা যারা চলে যায় তাদেরকে নিয়ে আল্লাহ নিজে মজলিস করে আর আল্লাহ বলে বান্দা উমুকের নাম মনে করেন আপনার নামের খাতাটা ধরবে আল্লাহ ধরে আপনার পক্ষে ভালো ভালো কথা আল্লাহ নিজে ফেরেশতাদের সামনে বয়ান করবে কোথায় আছেন একবার চিন্তা করে দেখেন যদি আপনি মনোযোগ দিয়ে এই মজলিসে বসেন এই মুহূর্তে আমার দয়াল নবীর খাতিরে আপনি আল্লাহ পাকের কুদরতি বক্তব্যের বিষয় সুবহানাল্লাহ কোন না আপনি আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের বক্তব্যের বিষয় এখানে একটা মজলিস হচ্ছে আর শাহজিম একটা মজলিস হচ্ছে এখানে বক্তব্য দিচ্ছি আমাকে দাওয়াত করছেন আমি কিন্তু ওখানে বক্তব্য দিচ্ছেন স্বয়ং আহকামুল হাকিমিন তিনি আমাদেরকে দেখার পরে নবী বলেন একজন চলে যায় আরেকজন আসে ওনার খাতা ভরে গেলে উনিও চলে যায় আরেকজন আসে ওনার খাতা পূর্ণ হয়ে গেলে উনিও চলে যায় আরেকজন আসে যতক্ষণ তুমি সেখানে অবস্থান করবে এ তোমার নাম তোমার পিতার নাম তোমার বংশের নাম তোমার নাম তোমার পিতার নাম তোমার বংশের নাম লিখে তোমার আমলগুলি লিখে নিবে হাশরের ময়দানে এই আমলনামা থেকে যখন একটা সুবহানাল্লাহর সওয়াব মিজানের পাল্লায় তুলে দিবে নবী বলেন মিজানটা অর্ধেক একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান নবী বলেন তুমি যে আলহামদুলিল্লাহ পড়েছ পড়েন না আরেকবার বলেন না আরো একবার বলেন না নবী বলেন তুমি যে আলহামদুলিল্লাহ পড়েছ এই খাতার থেকে একটা আলহামদুলিল্লাহর সওয়াব মিজানে নেকের পাল্লা যখন তুলে দিবে নেকের পাল্লাটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে অর্ধেক আর আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া বাকি অর্ধেক পূরণ হয়ে যাবে নেকি আমল নামায় রয়ে গেছে কিন্তু ওজন করার মিজানে জায়গা নাই জোরে কন্যা সুবহানাল্লাহ এগুলো নামায়া আবার তুলবে এগুলো নামায়া আবার তুলবে সাহাবায়ে কেরাম বলেন হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি তো কেবল এই দুইটা না আরো তো আছে আমার নবী বলেন স্পেশাল আরেকটা তাসবি আছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই পর্যন্ত আমার কোন উম্মত যদি বলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার এই পর্যন্ত আমার কোন উম্মত ওই মজলিস থেকে যদি একবার পড়ে নবী বলেন তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদি আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে
তার ওই এক তাসবীর সওয়াব এই খাতার থেকে বের করে যখন ছেড়ে দিবে দুনিয়া এবং আসমান পর্যন্ত এই গ্যাপটা একটা তাসবীর সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে কোথায় আছেন চিন্তা করেন একটু ভাবেন কোথায় আছেন আরে কি যে পাইছেন আপনি তাও জানেন না আপনাকে যে আল্লাহ কি দিয়েছে আপনার কাছে যে কি আছে আপনি তাও জানেন না খরচ করবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে জানতে তো হবে যে আমার কাছে এটা আছে আপনার পকেটে পয়সা আছে আপনি যদি জানতে পারেন কত টাকা আছে আপনি সেই হিসেবে একটা উত্তম খরচ করে উত্তম একটা বাজার নিয়ে আসতে পারবেন কিন্তু আপনার পকেটে কত টাকা আছে আপনি জানেন না বল মাস কিনে দেখলেন পকেটে 500 হবে আগে পকেটের খবর নিতে হবে এইজন্য নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন যে বান্দা নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে বান্দা তুমি নিজেকে চিনো তুমি কে তোমার কি আছে তোমার পাওয়ার কত আল্লাহ তোমাকে কোন দৃষ্টিকোণ মোবারক থেকে দেখে বান্দারে তুই যে চলো এই সময় একটু চিন্তা কর না যে এই যে এখন আচ্ছা আল্লাহর কুদরতের দৃষ্টিতে আমি এখন কেমন এটা চিন্তা করেন এই এই মুহূর্তে আমি কেমন না আমি কোনো গুনাহে নাই আমি দুনিয়ার কোনো কাজে নাই আমি কোরআন সুন্নার মজলিসে এসেছি আল্লাহ তাসবিহ নবীর দুরুদ ও সালাম জিকির আসকার ইবাদত নেক নেক নিয়তের মধ্যে আছি দুনিয়ার টেনশন এই মুহূর্তে আপাতত নাই উড়ে প্যান্ডেলের বাইরে ফেলায় দিয়েছি তাইলে আল্লাহর দৃষ্টিতে আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়ে এই মুহূর্তে আমি আছি মানে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো মুহূর্ত নাই আপনি মসজিদে নামাজে যাবেন সেখানে দুনিয়ার চিন্তা থাকে নামাজে দাঁড়াইছেন বাজারের চিন্তা পরিবারের চিন্তা খরচের চিন্তা ব্যবসার চিন্তা আসে কি আসে না এই যে এই জায়গাটা বইয়ে রইছেন সত্যি করে কোন তো এই চিন্তাটা আছে এখন এই চিন্তাটা আছে ওই মসজিদে নামাজে যাচ্ছেন সেখানেও আপনি আল্লাহর স্পেশাল বান্দা কিন্তু এখানে আপনি সবচেয়ে বেশি স্পেশাল বান্দা এই জন্য আল্লাহ মসজিদকে জান্নাত বলে নাই মসজিদের মুসল্লিদেরকে জান্নাতের মেহমান বলে নাই আমার নবী কোরআন সুন্নার মজলিসের মানুষদেরকে জান্নাতের মেহমান বলেছে মরছেন এখনো মরছেন আমরা কি মারা গেছি জান্নাত জাহান্নামের ফয়সালা কি মরার পরে না আগে মরার আগে না পরে না হাসার কিছু নাই অত্যন্ত আবেগপূর্ণ হয়ে গেছেন ওনারা যার কারণে এটা হতেই পারে এই আবেগের একটা হাদিস মনে হয়েছে বলবো গুনাহ আছেনি আপনাদের তওবা তো করেন না পৃথিবীর আদালতে কোন মানুষ যদি অন্যায় করে স্বীকার করে রে বাবা আদালত তারে শাস্তি দিব জরিমানা করব জেল দিব শাস্তি যদি গুরুতর হয় পৃথিবীর আদালত তারে ফাঁসির রায় পর্যন্ত শুনাইয়া দিতে পারে রে অথচ আপনাকে আমাকে যেই রব্বুল ইজ্জত বানিয়েছেন যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন যে রব্বুল ইজ্জত প্রতি মুহূর্তের অক্সিজেন আমাদের জন্য জোগাড় করতেছেন যে রব্বুল ইজ্জত বিনা বিনিময়ে কোন রকমের বিনিময় ছাড়া পারিশ্রমিক ছাড়া আমরা নাফরমানি করা সত্ত্বেও প্রতিদিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন ওই আল্লাহর জমিনে আমরা পাপ করে বেড়াই না ফরমানি করে বেড়াই আল্লাহ কয় কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম নবী গো বলে দেন ও ইবাদতকারী ও আবিদ ও বান্দারা বান্দারা রে নিজের উপর জুলুম কইরা পালাইছো গুনাহ করে ফেলেছো
বান্দারে পাপ করে ফেলছো হতাশ হয়ো না ভয় পায়ো না চিন্তা করিও না এসো 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 লা তাকনাতু মির রহমাতিল্লাহ রহমতের ছায়া তল থেকে সইরা যায়ো না আমি রব্বুল ইজ্জাতের দরবারে যত বড় গুনাহগার হোক না কেন যদি নিজেকে আত্মসমর্পণ করে দেয় আমি আল্লাহ তারে শাস্তি দেই না আমি তারে মাফ করে দেই হায় বান্দারে তুরে বানাইছি ফেরেশতারা নিষেধ করেছে তবু তুরে বানাইছি ফেরেশতাদেরকে ধমক দিছি ইন্নি আলামু মা লা তালামুন এ ফেরেশতারা রে মানব জাতি আদম সন্তান বানাবো কি বানাবো না তোদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই আল্লাহু আকবার আমি শুধু তোদেরকে জানাইলাম তোদেরকে জানাইলাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আদম জাতি মানব জাতি বানাবো এই মানব জাতি দুনিয়ায় পাঠাবো তোদেরকে জানাইলাম সিদ্ধান্ত দেওয়ার জন্য তোদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি রব্বুল ইজ্জত তোদের সামনে উপস্থাপন করি নাই আমি আল্লাহ শুধু জানাইছি ইন্নি আলামু মা লা তালামুন নিশ্চয় আমি আল্লাহ যা জানি আমার এই বান্দাদের সম্পর্কে তোরা কেউ তা জানো না জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের যে ব্যক্তি সারা জীবন গুনাহ করতে করতে গুনার সাগরে গুনার দরিয়ায় ভাসতে ভাসতে জীবনের কোন এক মুহূর্তে কোন বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে নিজের অন্যায় বুঝে যদি আল্লাহ দরবারে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ কত খুশি হয় উম্মত জানোস নি কত খুশি হয় আল্লাহ তুই জানোস নি আরে গুনাহ ক্ষমা পাইলে জান্নাত পাবি তুই খুশি হয় আল্লাহ কতটা খুশি হয় শোন দুনিয়ায় কোনো মানুষ যদি একটা উটের পিঠের উপরে খাবার দাবার থাকার জন্য বিছানা পত্র লইয়া কোন এক মরুভূমি দিয়া যদি দূরের পাল্লায় পাড়ি জমায় মরুভূমি বালি আর বালি এই মরুভূমির ভিতর দিয়া কোনো বান্দা রওনা দিলে হঠাৎ করে ক্লান্ত হয়ে গেলে মরুভূমির বিভিন্ন জায়গায় দুই একটা গাছ পাওয়া যায় নবী বলেন কোনো একটা গাছের তলায় ওই সফর করনিওয়ালা ব্যক্তি নিজের উটটাকে বেঁধে জমিনে পিঠটা লাগায়া ক্লান্তির পরে যদি একটু বিশ্রাম নেয় রাস্তার ধকলের কারণে সফরের কষ্টের কারণে শরীরে ক্লান্তির কারণে এই বান্দা গাছের সঙ্গে যদি হেলান দেয় তার সঙ্গে সঙ্গে চোখে একটু ঘুম চলে আসে আসে না বেশি ক্লান্ত হইলে বাসের মধ্যে বসছেন ঘুম গাড়ির মধ্যে বসছেন ঘুম রিক্সায় বসছেন ঘুম চেয়ারের মধ্যে বসছেন ঘুম আর বিছানায় পিঠ লাগাইতে পারলে তো কোনো কথাই নাই নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের ওই মরুভূমিতে সফর করনেওয়ালা ওই মুসাফির গাছের সঙ্গে পিঠ লাগাইলে ক্লান্তির কারণে চক্ষু বন্ধ হয়ে একটু তন্দ্রা লেগে গেলে ঘুম ভাঙলে ওই বান্দা যদি চোখ খুলে তাকায় দেখে তার একমাত্র সম্বল যেই ওটটা ছিল তার খাবার পানি খাবার দাবার বিছানা পত্র যেই ওটের পিঠে সুন্দর করে বাঁধা ছিল ঘুম থেকে জায়গা যদি ওটটা হারায়া ফালায় জায়গা যদি দেখে সামনে ওটটা নাই এই মানুষটা যতটা হতাশ হবে
নবী বলেন এই মানুষটা যতটা হতাশ হবে একেবারে নিরাশ হয়ে যাবে বেঁচে থাকার আশা পর্যন্ত হারিয়ে ফেলবে ভয় আতঙ্কে কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাবে কেননা চতুর্দিকে যেদিকে তাকাবে হাজার হাজার মাইল ধরে কোনো মানুষ নাই কোনো প্রাণীর চিহ্ন নাই শুধু বালি আর বালি মরুভূমি আর মরুভূমি আমানুর নবী বলেন এই মানুষটা কিছুক্ষণ চতুর্দিকে নিজের ওটটা খোঁজা খুঁজি করে আর অক্লান্ত হইয়া আবার ওই গাছের নিচে এসে এই মানুষটা হেলান দিয়ে হতাশ হয়ে গাছের সঙ্গে নিজের শরীরকে যখন হেলিয়ে দেয় আমার নবী বলেন বেশি ক্লান্তির কারণে মস্তিষ্ক টেনশন করে করে পরিশ্রান্ত হওয়ার কারণে নবী কয় এই মানুষটা আবারো গাছের সাথে হেলান দিলে দুই চোখে তন্দ্রা লেগে গেলে ঘুম ভাঙলে কিছুক্ষণ পরে সামনে যদি দেখে তার উটটা বাধা আল্লাহু আকবার ঘুম ভাঙলে ঘুম থেকে জায়গা যদি দেখে তার উটটা তার সামনে হাজির এই মানুষটা আবেগে পড়ে চিৎকার দিয়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায়া আবেগের চোটে লোকটা বলে ফেলবে আল্লাহ গো আপনি আমার বান্দা আমি আপনার আল্লাহ আবেগের কারণে সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে নবী বলেন আবেগ আপ্লুত হয়ে এই মানুষটা যেমনি ভাবে মনের খেয়ালে না আবেগের কারণে একটা মিস্টেক হয়ে যাবে সে বলবে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবী বলেন ওই মানুষটা একমাত্র সম্বল হারানো ওট খুঁজে পায়া নিজের কাছে পায়া খুশি হইয়া অতি আবেগে যেমনি ভাবে ভুলবশত রব্বুল ইজ্জতকে বান্দা বলে নিজেকে আল্লাহ বলে ফেলেছে এটাতে কোনো দোষ নাই কোনো অপরাধ নাই আমার নবী বলেন উম্মতেরে তোমার হারানো একমাত্র সম্বল তুমি খুঁজে পায়া যতটা আবেগ তোমার আসে যতটা খুশি হও কোন বান্দা গুনাহ করতে করতে পাপ করতে করতে অন্যায় করতে করতে জীবনের যে কোনো মুহূর্তে যায়া এই বান্দা যদি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেয় আমার নবী বলেন ওই হারানো খুঁজে পাওয়া মানুষটার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়ায় আর আবেগে পড়ে আমার আল্লাহ বান্দার গুনার দিকে দেখে না রে তার মনের দিকে চেহারার দিকে চোখের পানির দিকে তাকায়া আল্লাহ ফেরেশতাদেরকে কয় তোরা কইছিলি তারা না ফরমান হবে দেখ দেরিতে হলেও আমি আল্লাহ দরবারে আমার বান্দা নিজের আত্মসমর্পণ করে দিছে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক আমি আমার পাগলেরে মাফ করে দিলাম মুসলমান রে ও মুসলমান আগে জানতে হবে আপনার কাছে কি আছে আপনি কে আগেটা জানেন মুসলমান কেন পাপ করেন কেন অন্যায় করেন কেন গুনাহ করেন আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল আনআমে 32 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو بندر او بندر
দুনিয়াকে মূল্যায়ন করিও না দুনিয়া মূল্যবান জায়গা না দুনিয়ার জন্য পাগল হইয়া যায় না দুনিয়া পাগল হওয়ার জায়গা না দুনিয়াতে বাড়ি গাড়ি ভোগবিলাস করার জন্য পাগল হইয়া যায় না কেননা তুমি চাইলেও চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকতে পারবা না বাড়ি করবা 200 বছরের গ্যারান্টি 200 বছর পরেও কিন্তু শেষ হইয়া যাবে ধ্বংস হইয়া যাবে ওই তো তুরস্কের জমিনে কত মাসুম বাচ্চা এখনো বিল্ডিং এর ভাঙা স্তূপের নিচে পড়ে আছে তুরস্কের মানুষগুলো হলো সাচ্চা নবী প্রেমিক আসল নবী প্রেমিক আমার দয়াল নবীর ব্যবহার করা জিনিসপত্রগুলো আমার নবীজির ব্যবহার করা নিদর্শনের জায়গাগুলো সৌদির সরকারে বিলীন করে দেওয়ার চেষ্টায় আছে আর নবীজির ব্যবহার করা জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিস তুরস্কের সরকার তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে সংরক্ষণ করেছে আল্লাহ নারে তাকবীর আল্লাহ আকবার ইনশাআল্লাহ আল্লাহর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত আলা মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব জিন্দাবাদ ওই মানুষগুলো আজকে বিপদে আমরা দোয়া করি আমার নূর নবীজি ব্যবহৃত তাবারুক মোবারক গুলোর খাতিরে আল্লাহ আমাদের ওই মুসলিম ভাইদেরকে রক্ষা করে আমিন যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা দেন আমিন মদিনা মুনাওয়ারা হজে গিয়েছিলাম আমরা বাঙালিরা মদিনা মুনাওয়ারায় আমরা যখন কোন নবীজির আবেগ দিয়ে চোখে পানি ফেলি ধাক্কা দিয়ে নবীজির রওজা মোবারকের সামনে থেকে বের করে দেয় নবীজি রওজা মোবারকের সামনে নবীর প্রেমিক চোখের পানি ফেলবে তাদের এটা সহ্য হয় না সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন খবরদার আমার হাবিবুল্লাহর জবান মোবারকের আওয়াজের থেকে উঁচু আওয়াজ যেন কারো না হয় আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন যদি হয় সারা জীবনের সব আমল এক অপরাধে ধ্বংস হয়ে যাবে টের পাবি না আরে নবীজি রওজা মোবারকের কাছে কলিজা দাওয়া করে ওঠে সোনালি জালি মোবারকের সামনে দাঁড়াইলে ভিতর থেকে বলে উঠে এই বুঝি আমার দয়াল এখানে বুঝি আমার ভয় ইচ্ছে করে জমিনে গড়ায়া গড়ায়া চিৎকার দেয় কিন্তু চোখে একটু পানি দেখলে ধাক্কায় বের করে আমরা চাইলেও দাঁড়াইতে পারি না কিন্তু ওই তুরস্কের মুসলমান গুলো যখন ওখানে যায় তাদেরকে দেখলেই পুলিশ চিনে তারা যতক্ষণ দাঁড়ায় থাকতে চায় তাদেরকে ডিস্টার্ব করে না তারা নবীর প্রেমে রে নবীর প্রেমে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে অনেক মহব্বত করে মসজিদে নববী শরীফ থেকে জাবালে জাবালে সুর মক্কা মুআজ্জামা থেকে জাবালে সুর হিজরতের রাতে আমার নবীজি যেই পাহাড়ের গুহা মোবারকে অবস্থান করেছিলেন ওই পাহাড়ে আমাদের দেশের বাঙালিরা গেলে যুবক ছেলেরাও অনেক সময় উঠতে পারে না আমি গুনাগার নিচের থেকে উপরে গুহা মোবারক পর্যন্ত গিয়েছিলাম 3.5 ঘন্টা সময় লাগছে কিন্তু এই তুরস্কের মানুষগুলারে দেখছি আসরের নামাজের পর থেকে
এই মানুষগুলো বৃদ্ধ মানুষ পর্যন্ত হাতে লাঠি লইয়া সুদা হইয়া দাঁড়াইতে পারে না। ওই মানুষটা পর্যন্ত হাতে লাঠি লইয়া এই 3.5 ঘন্টার দুর্গম রাস্তা পাথর একে বেঁকে রয়েছে, সিঁড়ি নাই, ঠিক মতো চলার পথ নাই, এই জায়গা দিয়া রওনা করে। তারা রাত্র যতক্ষণ হয় সেখানে যায়। আমি সেখানে গিয়া হিজরতের গুহা মোবারকের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছি, আমি সেখানে এশার নামাজ আদায় করেছি। গুহাটার ভিতরে গেলে রে আমার নবীজি নূর মোবারকের সুগ্রান মোবারক এখনো পাওয়া যায়। নবী কেমন ছিলেন, মাত্র 3 দিন সেখানে অবস্থান করেছেন, 1450 বছর পার হইয়া গেছে, এখনো আমার নবীজির নূর নবীজি সুগন্ধি মোবারক, এমন একটা সুগন্ধি সেখান থেকে আসে। ওই হিজরতের গুহা থেকে আমি কিছু পাথর কিছু মাটি আমার সঙ্গে তাবারুকে নিয়ে আসছিলাম, আমার বাসায় আইনা রাইখা দিছি, মাঝে মাঝে নাকের কাছে দিলে ওই গুহায় যেমন সুগ্রান এখানেও তেমন ঘ্রাণ পাওয়া যায়। আমি আইনা আমার ঘরে রাইখা দিছি, আমার পরিবারের লোকেদেরকে বলে দিছি যদি তোমাদের আগে আমি মারা যাই আমার কাফনের ভিতরে দিয়া দিও। মক্কা মুআজ্জমা জমজম টাওয়ারে যেটা ঘড়িওয়ালা টাওয়ার ক্লক টাওয়ার বলে, আমরা হজের সময় ওই জায়গায় ছিলাম। ওই ক্লক টাওয়ারের 4 তলা পর্যন্ত ওখানে শুধু মার্কেট, অনেক আতরের দোকান আছে। কত আতরের দোকানে গিয়া এই সুগন্ধি আতর খুঁজলাম, বললাম যত টাকা লাগবো দিব, যত রিয়াল লাগবো দিব, এই গ্রানের আতরটা এনে দাও। যারা শত শত বছর ধরে পূর্বপুরুষ থেকে আতরের ব্যবসা করে আসতেছে তারা বলতেছে হুজুর এই গ্রানের কোন মিশক আম্বর কোন আতর আমরা জীবনে কোনোদিন পাই নাই। তুরস্কের বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলি ওই হিজরতের পাহাড়ে কষ্ট করে করে উপরে উঠেন, ওখানে যান, বরকত হাসিল করেন। আমি সেখানে এশার নামাজ পড়ে রাত্রে 10:30 পর্যন্ত ওখানে অবস্থান করেছি, মনে চায় না ওখান থেকে চলে আসতে, মনে চায় না আমি গুহার ভিতরে ডুইকা নামাজ আদায় করে দীর্ঘক্ষণ গুহার ভিতরে শুয়েছিলাম। সন্ধ্যার পরে মানুষের তেমন চাপ থাকে না, বিকাল বেলা থেকে মানুষ আস্তে আস্তে উঠতে থাকে, আমরা একটু আগে উঠার চেষ্টা করছিলাম যার কারণে গিয়া মাগরিব পড়ছি। এশার নামাজের পরে হঠাৎ করে একটু ফাঁকা হয়ে গেল, সেখানে আমি ভিতরে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ নিজে শুয়ে বয়ে থাক বসে থাকার চেষ্টা করেছি। তুরস্কের একদল মানুষ সুফিদের দল কখনো দেখছেন কিনা আমি জানি না, আমি গুনাগারের নসিব হয়েছে। সুফি কারে কয়, সুফি খাস আল্লাহর ওলি যারা, সুবহানাল্লাহ, একদল মানুষ কমপক্ষে 40 জন মানুষ হবে, কোথা থেকে যেন আসলেন, সবাই দেখলে মনে হয় সবার চেহারা একই চেহারা, এত সুন্দর নুরানি, এত সুন্দর সুন্দর মানুষগুলো। এই মানুষগুলো সেখানে গেলেন, এক একটা মানুষ গুহার ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাঁদলো, কাইদা কাইদা সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে বাইরে একটা নামাজের জায়গা আছে, ওই জায়গার মধ্যে একে একে সবাই এসে সমবেত হইলেন। সবাই মিলে ওনাদের দেশের রীতি রেওয়াজ অনুযায়ী অত্যন্ত সুন্দর করে আমার নবীজির উপর দুরুদ ও সালাম পড়লেন, সবাই কেয়াম করলেন, নবীকে সালাম দিলেন, মুনাজাত করলেন,
দোয়া করলেন তারপরে সবাই সেখান থেকে একজন আরেকজনের সাথে মুসাফা করে সবাই একে একে বিদায় নিলেন আমি দাঁড়ায় রইলাম দাঁড়ায় দেখলাম এই কথাটা তুললাম এই কারণে যে মানুষগুলো বয়সের চিন্তা করে না শক্তি আছে না নাই চিন্তা করে না বাঁচবো না মরবো চিন্তা করে না উঠতে পারবো কি পারবো না চিন্তা করে না নবীর মহব্বতে অত উপরে হিজরতের গুহায় যেই দেশের মানুষগুলো চলে যায় নবীর প্রেমে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিতে আত্মহারা ওই দেশের মানুষগুলো আজকে বিপদে আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভাই আমাদের বোনদেরকে হেফাজত করে আল্লাহ তাদেরকে হেফাজত করেন তুরস্কের মানুষ নবীর কত বড় প্রেমিক আলোচনা করতে চাইছিলাম একটা হয়ে গেছে আর একটা তুরস্কের মানুষগুলো মদিনা মুনাব্বারায় মসজিদে নববী শরীফের ফ্লোরের যে টাইলস গুলো আছে ফ্লোরের টাইলস এই টাইলস গুলো সৌদি আরবের না এগুলো তুরস্কের তুরস্কের একটা পাহাড় ছিল ওই পাহাড়ের অর্ধেক পাহাড় কেটে টাইলস করে করে আমার নূর নবীজির রওজা মুবারক মসজিদে নববী শরীফটা তারা সাজায় দিছে আমি মদিনা মুনাব্বারায় আমাদের বাংলাদেশের একটা ছেলে আছে বাংলাদেশের কুমিল্লার ব্রাহ্মণপাড়া মেবি না বুড়িচং কুমিল্লা বুড়িচং এর একটা ছেলে নাম হলো মুশিউর রহমান আল্লাহ তারে মদিনাওয়ালা তারে এমন কবুল করছে 27 বছর ধরে মসজিদ নববী শরীফে হাজিদেরকে জমজমের পানি বিলায় মন চাইছে তার জুতাড়ি মাথায় নিয়ে যদি কিছুক্ষণ বইতে পারতাম নিজের কপাল নিজের জীবনটা ধন্য হইত ওই ছেলেটা মুশিউর রহমান ভাই কয় হুজুর তুর্কিদের নবীর প্রেম আপনি দেখেন না কেমন বলে তুরস্কের মানুষগুলো মসজিদে নববী শরীফে যখন টাইলস লাগাবে টাইলস এই টাইলস লাগানোর জন্য যখন টাইলস তুরস্ক থেকে নিয়ে আসলো টাইলস কাটা লাগে না সাইজ করা লাগে না নবীজির মসজিদে নববী শরীফের ভিতরে টাইলস কাটার জন্য গ্রাইন্ডিং মেশিন চালাইবে আওয়াজ হবে নবীজি হুজরা মোবারকের যদি বিশ্রামের ব্যাঘাত হয় আল্লাহ যদি নারাজ হয়ে যায় মসজিদে নববী শরীফ থেকে 2 কিলোমিটার দূরে 2 কিলোমিটার দূরে গাড়ি দিয়া 2 কিলোমিটার দূরের থেকে আইসা মাপতো মাইপা মেজারমেন্ট করে খাতায় লিখে এই টাইলস ট্রাকে করে 2 কিলোমিটার দূরে নিয়ে যাইতো সেখান থেকে কেটে সাইজ করে মসজিদে নববী শরীফে আস্তে করে বসায়া দিত নবীর প্রেম কারে কয় নবীর প্রেম কারে কয় চিনো জানো মুসলমান 2 কিলোমিটার দূরে নিয়ে টাইলস কেটে আনছে এরা তুরস্কের মানুষ ওই তুরস্কের তুর্কি সরকারে মসজিদে নববী শরীফে এই যে টাইলস গুলো মসজিদে নববী শরীফে কেন লাগাইছে এই টাইলস গুলো এটা আল্লাহর এমন এক বরকত এমন এক রহমত সূর্যের 40 ডিগ্রি তাপমাত্রায় অন্য অন্য সব টাইলস গরম হয় কিন্তু এই টালিটা গরম হয় না এই টালিটা গরম হয় না মসজিদে নববী শরীফে লাগানোর পরে সৌদি আরবের সরকার কিছুদিন চুপ রইলেন অর্ধেক পাহাড় কেটে দয়াল নবীজির রওজা মোবারকের জন্য তুরস্কের সরকার হাদিয়া পাঠাইলো বিমান ভাড়া নেয় নাই পাঠাইবো যে কার্গো খরচটা নেয় নাই সৌদি আরবের কোনো মিস্ত্রি দিয়াও লাগায় নাই তুরস্কের মিস্ত্রিরা লাগাইছে তুরস্ক থেকে লোক পাঠাইছে এক একটা লোক তাদেরকে দেখলেও বুঝবেন তাদের চেহারা দেখলেও বুঝবেন এক একটা আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
চেহারা দেখলে বোঝা যাবে এগুলো আল্লাহর ওলি ছাড়া কিছু হতে পারে না। আর মজার ব্যাপার হলো এই তুরস্কের মিস্ত্রিরা যতদিন মসজিদে নববী শরীফের টাইলস লাগাইছে কোনদিন মসজিদ নববী শরীফের এরিয়ার ভিতরে প্রস্রাব পায়খানা করে নাই, যখন দরকার হইতো চলে যাইতো বাইরে, যখন দরকার হইতো চলে যাইতো বাইরে। তুরস্কের সরকার অর্ধেক পাহাড় কেটে মদিনা শরীফে পাঠাইলে এই টাইলসের আল্লাহর কুদরত দেখে সৌদি সরকার মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন এমন টাইলস যদি আমরা হেরেম শরীফে কাবা শরীফে চতুর্দিকে লাগাইতে পারতাম তাহলে হাজিরে একটু আরামে তওয়াফ করতে পারতো, ফ্লোরটা ঠান্ডা থাকতো হাজিরে একটু আরামে তওয়াফ করতে পারতো। তুরস্কের সরকার চোখের পানি সাইরা দিয়া কয় আগে কেন বললেন না, আমি তো একটা অপরাধ করে ফেলেছি, আমার উচিত হয় নাই কিন্তু আমি অন্যায় তো করে ফেলেছি। কয় কি করছেন, কয় আমি তো বাকি যে অর্ধেক পাহাড় ছিল এটা শ্রীলঙ্কার কাছে বিক্রি করে দিছি, ওরা এটা কেটে নিয়ে গেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো যেই জায়গার টাইলস মদিনা মুনাওয়ারায় লাগছে ওই জায়গার বাকি অংশ আল্লাহ চাইছে কাবা শরীফ লাগাইব। তুরস্কের সরকার কয় অপরাধ তো করে ফেলাইছি, দেখি শুধরানোর চান্স আছে কিনা। শ্রীলঙ্কায় খবর নিলে শ্রীলঙ্কার সরকার কয় আমরা তো যেই কাজের জন্য এই টাইলস আনছিলাম আমাদের ওই কাজ হয় নাই, আমরা এটা ব্যবহার করি নাই, যেভাবে আনছি এভাবে রেখা দিছি। তুরস্কের সরকার কয় আপনারা আমি তিন গুণ অর্থ দিব, তিন গুণ মূল্য দিব, আমারে দয়া করে এগুলো ফেরত দেন, খোদার কাবা এগুলো লাগাইতে হবে। জোরে কন্যা সুবহান। শ্রীলঙ্কার বাদশাহ কয় যে তিন গুণ দেওয়া লাগবে না, আমরা যা দিছি আপনি তাই দিয়ে নিয়ে যান, অসুবিধা নাই। তুরস্কের সরকার তবুও তিন গুণ অর্থ তাদেরকে দিয়ে এই রাস্তা এই যে টাইলস নিছে নেওয়ার খরচ তাদেরকে দিছে, আবার সেখান থেকে নিয়ে এসে হেরেম শরীফে এনে কাবা শরীফের চত্বর মোবারক এই যে হেরেমে যে তওয়াফ করে তওয়াফের জায়গাটা দেখবেন রোদ্রে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু খালি পায়ে তওয়াফ করতে পারবেন, নিচে টাইলস গরম হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই টাইলস আইনা আইনা তারপরে তারা লাগাইয়া দিছে, তারা এত বড় নবীর প্রেমিক, তাদের দেশে যেটা হয়েছে এখন কেউ যদি বলে এত বড় নবীর প্রেমিক হলে এটা হলো কেন, আরে বেয়াকুফ, সাহাবায়ে কেরাম আশিকের রসুল ছিলেন কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আত্মশিক্ষা দেওয়ার জন্য সারা জীবনের জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে সাময়িক সময়ের জন্য মুসলমানদেরকে একটা পরাজয় দিয়েছিল, এটা পরাজয় নয় এটা ছিল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেন মুমিন যখন বিপদে পড়ে মুমিনের বিপদ মুমিনের জন্য নিয়ামত রহমত, মুমিনের বিপদের দ্বারা আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমরা ওই তুরস্কের ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাদের যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়িবা দান করেন, ধ্বংসস্তূপে এখনো যারা বেঁচে আছেন আটকা পড়ে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করে। বাংলাদেশ থেকে সাহায্য চেয়েছে, সাহায্য যাচ্ছে, শেষ তারিখ 20 তারিখ বাড়িধারায় তুরস্কের দূতাবাস আছে, ঢাকার বাড়িধারায় তুরস্কের দূতাবাস, সরাসরি তুরস্কের দূতাবাসে কেউ যদি তুর্কিদের জন্য সাহায্য করতে চান পাঠাইতে পারবেন। একটু আগে ফেসবুকে একটা মেসেজ দেখলাম যে বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানি তুরস্কের মানুষকে ফোন করলে বিনামূল্যে ফোন করার ব্যবস্থা করে দিছে, গ্রামীণ ফোন কোম্পানি, এটা একটা ভালো উদ্যোগ নিছে, ভালো উদ্যোগ নিছে। তো যদি কেউ সাহায্য দিতে চান বাড়ি দাঁড়ায় তুরস্কের দূতাবাসে গিয়ে দিয়ে আসবেন, আমরা আমার ভাইদেরকে আমার ভাইরাও যেন আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। তারা বিশেষ করে চেয়েছে শীত বস্ত্র খাদ্য আর ঔষধ, শীতের বস্ত্র খাদ্য আর ঔষধ চেয়েছে, কারণ আমরা এগুলো এখান থেকে কিনে এই কার্গো করে পাঠানোর থেকে আমার বোধ হয় বাড়ি দ্বারা দূতাবাসে গিয়ে অর্থ হোক
জিনিস হোক আপনি যদি দিয়ে আসেন দিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তুরস্কের মানুষদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন রব্বুল আলামিন সূরা আনআমে 32 নম্বর আয়াতে কারীমায় বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন বান্দারে ও বান্দারা এই দুনিয়া স্থায়ী না চিরস্থায়ী না তুমি যত বিল্ডিং করো বাড়ি করো 200 বছরের গ্যারান্টি থাকলে 200 বছর পরে হলে অনষ্ট হবে ধ্বংস হয়ে যাবে ও মুসলমান তোমার শরীরে যদি 100 জনের শক্তি ক্ষমতা থাকে কোন না কোন একদিন তোমার এটা শেষ হয়ে যাবে তুমি একদিন ধ্বংস হয়ে যাবা শেষ হয়ে যাবা আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার রং তামাশা এগুলো খেল তামাশা ছাড়া কিচ্ছু নয় দুনিয়াটা একটা খেলনা দুনিয়ার জিন্দগি একটা খেলনার জিন্দগি এটা আসল জিন্দগি নয় আল্লাহ কয় বান্দারে ও বান্দা এই দুনিয়ার জিন্দগি থেকে নিজেকে প্রস্তুত করো নিজেকে তৈরি করো কেননা বাংলাদেশ থেকে কোন যুবক যখন দেশের বাইরে কোন বিদেশে যায় টার্গেট থাকে 5 বছর বিদেশ করব টার্গেট থাকে 10 বছর বিদেশ করব টার্গেট থাকে 15-20 বছর বিদেশ করে জন্মের মতো টাকা কামাইয়া একেবারে ফাইনালি দেশে চলে আসব কেন ওই দেশের আধুনিকতা বেশি সুযোগ সুবিধা বেশি খাবারের মান ভালো যানবাহন রাস্তাঘাটের অবস্থা ভালো তবু বাংলার যুবক গাজীপুরের সন্তান সে সৌদি আরবে থাকতে চায় না কুয়েতে থাকতে চায় না আমেরিকা থাকতে চায় না ইউরোপে থাকতে চায় না 10 বছর সেখানে থাকার পরে হলেও ফাইনালি নিজের বাড়িতে চলে আসে ও মুসলমান আমাদের তো আপন বাড়ি গাজীপুরে না আমাদের আপন বাড়ি হলো জান্নাতে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস এটা খেল তামাশা তুচ্ছ জিনিস যে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে বান্দা এগুলোর জন্য মায়ায় পড়ে নিজেকে শেষ করে দিও না আল্লাহ কয় শোনো ওয়ালাদারুল আখিরাতু খাইরুন আমি আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারকে তোমাদের জন্য বাসস্থানের জন্য উত্তম জায়গা হলো আখিরাতে জান্নাত কে বলে কে বলে কে বলে তাহলে এই দুনিয়া রং তামাশায় মজে কোনো লাভ নাই লাভ নাই 500 বছর আগে ধনীদের থেকে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ কি বলেন হুজুর 500 বছর আগে হ্যাঁ কিভাবে তারা আগে কিভাবে যাবে গরিব মানুষ সম্পদ কম হিসাব কম আগেই চলে যাবে আর ধনী মানুষের সম্পদ বেশি হিসাব বেশি দিতে 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 500 বছর দেরি হয়ে যাবে নবী বলেছেন ধনী মানুষ জান্নাতে যাওয়ার গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই জন্য রব্বুল ইজ্জত বলেন ওয়ালা দারুল আখিরাতু খাইরুন বান্দারা রে ও বান্দারা আখেরাতের ঘর পরকালের ঘর তোদের জন্য উত্তম আমি আল্লাহ বলছি শোন তবে সবাই আখেরাতের চিন্তা করবে না আখেরাতের উত্তম ঘর দুনিয়ায় থেকে সবাই কামাই করার চিন্তা কিংবা চেষ্টা করবে না সামান্য কিছু মানুষ এই চেষ্টাটা করবে সামান্য কিছু মানুষ ওই মানুষগুলো কারা আমার আল্লাহ বলেন লিল্লাযীনা ইয়াত্তাকুন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুখ বিলাসে মত্ত হবে না আখিরাতে নিজের বাসস্থানকে ফাইনালি নির্বাচন করার জন্য নিশ্চিত করার জন্য ওই মানুষগুলাই কাজ করবে দুনিয়ায় ওই মানুষগুলাই জীবন যাপন করবে লিল্লাযীনা ইয়াত্তাকুন
যাদের অন্তরে রয়েছে তাকওয়া, জোরে কোন না সুবহানাল্লাহ। তাকওয়া কারে কয়? তাকওয়া আল্লাহ পাকের ভয়কে বলে। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাসে মজে যাবে না, আখিরাতের চিন্তা সব সময় করবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে নি? আছে? সবার আছে? এটা মানুন যায়। এই এলাকার যারা এখনো মাহফিলে আসে নাই তারার অন্তরে আল্লাহর ভয় আছে নাকি নাই সন্দেহ আছে, ঠিক না? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো রে, নবী দেখানো পথ মত মোতাবেক সাজানো কোরআন সুন্নার মজলিস এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হওয়ার মতো সৌভাগ্যকে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে এই সৌভাগ্যকে সৌভাগ্য হিসেবে গ্রহণ না করে নিজেকে বঞ্চিত করতো না, কথা বলেন ঠিক কিনা? তবু বলবো তাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। সারা সপ্তাহে নামাজে যাক বা না যাক শুক্রবারে তো যায়, ঠিক না? সারা সপ্তাহে যাক বা না যাক শুক্রবারে তো যায়, যেহেতু সপ্তাহে একবারও যায় তাহলে বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় আছে। আবার যে ব্যক্তি সপ্তাহে একবারও মসজিদে যায় না শুক্রবারেও যায় না তার অন্তরে আল্লাহর ভয় আছে, কেননা অন্তত ঈদের দিন হইলেও তো যায়, ঠিক না? রোজা না রাখতে পারে কিন্তু ঈদের নামাজে হইলেও তো যায়, তার অন্তরেও আল্লাহর ভয় আছে। তিন কিসিম্মা মানুষ বাহির করে দিলাম সারা বছরে ঈদের নামাজ পড়ে যারা, তারার অন্তরে আল্লাহর ভয় আছে। প্রত্যেক শুক্রবারে নামাজে যায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। আপনি আর আমি আমরা যারা আছি আমাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। চার রকমের মানুষ পাইলাম, চারোটা ভয় কি এক রকম? চারোটা ভয় কি এক রকম? ভালো করে বলবেন, চারোটা ভয় কি এক রকম? দুর্বল হয়ে গেছে। যে বছরে একবার ঈদের নামাজে গেল সে যদি আল্লাহর ভয়ে নামাজে যায় তাইলে সে বছরে আল্লাহকে ভয় করলো কয়বার? যে ব্যক্তি সপ্তাহে একবার মসজিদে নামাজে গেল ওই ব্যক্তি আল্লাহকে ভয় করলো বছরে 52 বার। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতের দরবারে নিজেকে সারেন্ডার করে দিল ওই ব্যক্তি বছরে আল্লাহকে ভয় পাইল 1800 বার। কতবার? আর আপনি আর আমি আমাদের মধ্যে যারা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখি, আমরা যারা আজকে নামাজ পড়ছি কি পড়ি নাই সেই হিসাবে আসলাম না, কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা মোতাবেক জান্নাতের বাগানের মেহমান হইতে যেহেতু আইসাই গেছি, আমাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। ও মুসলমান, এই যে চারটা পার্টি আল্লাহর ভয় অন্তরে আছে, এই চার পার্টির মধ্যে মিথ্যা কথা কয় না কোন পার্টি? সবাই বলে, কম বেশি সবাই, কম বেশি সবাই, তাহলে সবাই আল্লাহরে ভয় করে, সবাই আল্লাহরে পরিমানে কম বেশি সবাই আল্লাহকে। যখন মিথ্যা বলে তখন আল্লাহর ভয় কোথায় যায়? যখন ওজনে কম দেয় তখন আল্লাহর ভয় কোথায় যায়? যখন পরের সম্পদ জোর করে ভোগ দখল করেন তখন আল্লাহর ভয় কোথায় যায়?
যখন ফজরের আজান দেয় জোহর আসর মাগরিবে শান নামাজের আজান দেয় নামাজে জান্নাত তখন আল্লাহর ভয় কোথায় যায়? ও মুসলমান মসজিদে আজান দিলে রে মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগায় রাখতে পারবে না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বিছানায় পিঠ লাগায় রাখতে পারতো না? আরে মুসলমান, আগেরকার মুরব্বীদের কথা বলি, আমার একজন দাদা ছিলেন তরিকুল ইসলাম করে নাম, তরিকুল্লাহ তারে বলতো সবাই। উনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, ঠিক মতো চোখে দেখতেন না, বুট আর বাদাম নিজের গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন, সামান্য অনেক কষ্ট করে জীবন কাটাইতেন। উনি প্রায় সময় আমাদের বাড়িতে, মসজিদ আছে মাদ্রাসা আছে, আমাদের বাড়ির মসজিদে প্রায় সময় ফজরের নামাজের সময় আজান দিতে যাইতেন। আজানের আগে খুব সুন্দর করে একটা টান দিতেন, কণ্ঠটা অনেক সুন্দর ছিল, দম অনেক লম্বা ছিল। উনি খুব সুন্দর করে বলতেন, অমন ঘুমায়ো না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমায়ো রে মন, খবর মাজা, ও মন ঘুমায়ো না রে। আমরা যখন ছোট ছিলাম দাদার এই গজলে আমাদের ঘুম ভাঙত, বাড়ির উপর মসজিদ নামাজে যাইতাম, নামাজের পরে আমরা সকালে মক্তবে কোরআন শরীফ পড়তাম। জি দাদাই, যার গজলে আমাদের ঘুম ভাঙত দাদাই কিন্তু ঠিকই কবরের মাজার চলে গেছে, আমারও কিন্তু যাওয়ার পালা চলতেছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। ও ভাই আপনিও যে কোনো মুহূর্তে চইলা যাইতে হইতে পারে রে। কোরআনে আল্লাহ বলেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ কয়, নবী গো নবী, আমার বান্দা আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, বেশি পরিমাণে কবরের কথা তারা যেন স্মরণ করে। নবী গো, মানুষের শরীরে ঘাড়ের মধ্যে একটা রোগ আছে, যেই রোগের নাম হলো সাহারত। এই রোগটা যদি কোনো ক্রমে ছিঁড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে 99%। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের বলে দেন, যেই সাহারত ছিঁড়লে মানুষ মৃত্যুবরণ করার সম্ভাবনা 99%, আমার বান্দা আপনার উম্মতের মৃত্যু তার ঘাড়ের ওই সাহা রোগের থেকে আরো কাছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এখন যদি মারা যান, হয়তো বা সকাল হওয়ার জন্যেও অপেক্ষা করবে না, রাতেও দাফন করে দিতে পারে। বেশি জোর গেলে সকাল পর্যন্ত, জোর গেলে জোহর, জোর গেলে আসর, হয়তো আসরের পরে জানাজা দিয়ে আপনারে দাফন করবে, কিন্তু কালকের দিনের মধ্যে আপনার খেল খতম। কবরে রেখে আসলো একা 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 একা। একটা বার চিন্তা করে দেখেন, আশেপাশে গুরুস্থান থাকলে তাদের ব্যাপারটা একটা বার চিন্তা করে, কেমন আছে তারা, কেউ খবর নেয় না। আজকে আপনি যদি মরে যান, এখন যদি মারা যান, আপনি একা হয়ে গেলেন, একা, একেবারে একা, একেবারে একা মারা গেছেন, খবর পাইলে খাট থেকে নামায়া দিবে, এত কনকনে শীত ঠান্ডা চিন্তা করবে না,
গায়ের উপরে পাতলা একটা কাপড় দিয়া বালিশ ছাড়া ঠান্ডা মাটির মধ্যে হয়তো একটা বিছানা কিংবা চাটাই বিছাইয়া শোয়া রাখবে। কুসুম গরম পানি দিয়া গোসল দিয়া দিবে, তিন টুকরা কাফনের কাপড় পরাইয়া দুলহার মতো সাজায়া মানুষজন কাঁধের উপরে লইয়া জানাজার মাঠে আপনার নিয়ে যাবে। ও মুসলমান কেন ভাবেন না, যদি ওই কাফনের ভিতরে আপনার লাশ থাকতো, যদি ওই কাফনের ভিতরে আমার লাশ থাকতো, যদি ওই কাফনের ভিতরে আমি থাকতাম, কত চিৎকার দিতাম, এত তাড়াতাড়ি জানাজা দিস না রে। এত তাড়াতাড়ি কবরে ঢুকাইয়া দিস না রে। একবার যদি কবরে শুয়া দেয় আর তো জীবনেও খবর নিবি না। জীবনে কোনদিন কবর খুলে তো দেখবিও না আমি কেমন আছি। আরো একটু সময় দে, আরো একটু সময় দে। কিন্তু কেউ সময় দিব না রে মুসলমান, কেউ সময় দিব না। যত চিৎকার দিব কেউ শুনত না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, দুনিয়ায় তো অনেক রং তামাশা করেছ, বিবির জন্য সন্তানদের জন্য কত পাপ করেছ, কত মানুষের ঠকায়া কত সম্পদ তুমি কামাই করে সম্পদের পাহাড় বানিয়েছ, আজ অট্টালিকায় তুমি মারা গেছ, লক্ষ টাকা দামের খাটের উপরে মারা গেছ, তোমার পরিশ্রমের অর্থ, তোমার অর্থের কেনা খাট, তোমার টাকা কিনা বিছানা, তোমার টাকা কিনা বালিশ, দেখো তুমি মরে গেছো খবর পাওয়ার সাথে সাথে তোমার খাট থেকে তোমার নামায় দিছে। এদের জন্য নিশারা জীবন এত কিছু করলি, আজকাল কবরে যাবি তোর সাথে কে যাবে? বিবি সন্তান চতুর্দিকে যে চিৎকার দিবে, নবী বলেন উম্মত, ফেরেশতাদেরকে তখন তুমি বলবা, এই যে আমার বিবি সন্তান কাঁদে, তারা আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা আর কিছু বলবে না, যখন আপনারে আমার নামায়া গোসল করার জন্য গোসলখানায় নিয়ে যাবে, মশারি লাগায়া কুসুম গরম পানি যখন শরীরে ঢালবে, দুইজন মানুষ ফেরেশতায় জিজ্ঞেস করব, বান্দারে ও আল্লাহর বান্দা, তুমি তো বললা তোমার বিবি সন্তান তোমার সাথে কবরে যাবে, কিন্তু তোমার গোসল দিতে তো কেউ আসলো না। তবে সত্যি করে বলো, কে তোমার সাথে কবরে যাবে? মানুষটা বলবে, আমার যে দুইজন গোসল দেয় তারা অবশ্যই আমার সাথে কবরে যাবে। গোসলটা হয়ে গেলে কাফনটা পরায়া পায়ের দিকের মুঠিটা যখন বাঁধবে, ফেরেশতা বলবে, কিরে তোমার দি পায়ের মুঠি বেঁধে দেয়, যারা গোসল দিল কেউ তো কাফনের ভিতরে ঢুকলো না।
বলবে অপেক্ষা করো, মাত্র তো পায়ের দিকে বাঁধতেছে, তারপরে তারা ঢুকবে, পরে মাঝখানেরটা বানবে, মাঝখানেরটা বান দিলে বলবে কি খবর, কোনো আওয়াজ করবে না, মাথার মুঠিটা যখন বেঁধে দিবে বলবে কই কেউ তো আসলো না, বলবে জানাজা দেওয়ার পরে জানাজার সময় মাঠে নিয়ে গেলে ডাক দিয়ে বলবো কে বললো কেউ আসলো না, দেখো না কত মানুষ, এরা সব আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা চুপ করে থাকবে, কবরের পারে নিয়ে যাওয়ার সময় যখন চারজনে কাঁদে নিবে, ফেরেশতারা বলবে সবাই তো আসলো না, কেউ কত জানাজার মাঠ থেকে চলে গেল, কিছু মানুষ তোমার সঙ্গে রওনা দিয়েছে, বলবে এরা সব আমার সাথে কবরে যাবে। কবরে নামায়া, নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে, কবরে তিনজন মানুষ কিংবা দুজন মানুষ, ফেরেশতারা বলবে কিরে কবরে নাকি তোমার সাথে এত মানুষ আসবে, এখন তারা কই, বলবে দেখেন না এই তো দুইজন আছে কিংবা তিনজন আছে, তারা আমার সাথে থাকবে। যখন বাঁশগুলো সিরিয়ালি দিতে 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 একজন যখন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে কিরে উঠে তো গেল, বলবে আরেকজন তো আছে, তিনিও যখন বাঁশ দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে উঠে যাবে, ফেরেশতারা কইব কিরে কি খবর কি খবর, কোনো জবাব দিবে না, জবাব দিবে যখন কবরের ভিতরে মাটি ফেলে দেয়। আমার নবী বলেন মাটি দেওয়া হয়ে গেলে যখন ভিতরে অন্ধকার হয়ে যায়, এমন একটা চিৎকার মারে রে, ওই চিৎকার যদি কোনো জিন্দা মানুষ দিত তার কলিজাটা চিরে দুই ভাগ হয়ে যাইতো। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছিলেন বাদশা শ্রীকান্ত, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর, খালি হাতে চলে গেলেন, ও খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না, ঠিক কিনা বাবা, আসব নিয়া চলে যাইব, মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ, স্মরণ করোনা। আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না, আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না। মুসলমানেরই, ও মুসলমান, যখন আপনার কবরে ঢুকায়া বাঁশ লাগায়া উপরে চাটাই দিয়া কিংবা কলা গাছের পাতা দিয়া, তার উপরে যখন হাজার হাজার মন মাটি, সমাজের সব আত্মীয় স্বজন সব মিলে যখন মুষ্টি মুষ্টি করে কোদাল দিয়ে টেনে টেনে, বেলছা দিয়ে টেনে টেনে, যখন আপনার কবরকে স্তূপে স্তূপে পরিপূর্ণ করে দিবে, তখন সেই সময়ে আপনি আপনার কবর থেকে একটা কথা বলবেন, যেই কথাটা কবিতার ছন্দের ভাষায় বলে, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিছে তাহারা, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিছে তাহারা, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না,
ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে ভুইলা যায় না, ডাইনে বামে মাটি ডাইনে বামে মাটি মালি আল্লাহবাদের কবরকে প্রশস্ত করে দিয়ে নবী বলেন উম্মতরে কবরে রেখে মাটি দিয়ে দাফন করে সবাই যখন চলে আসবে কবরের মাটি এগুলো একটা চাপ দিবে, নবীজি বলেন একটা চাপ দিব রে, নবীজি নুরানি হাত মুবারক এক হাতের আঙ্গুল মুবারক আর এক হাতের আঙ্গুল মুবারকের ভিতরে এইভাবে ঢুকায় নবী দেখাইলো সাবিরা রে, পাপি মুনাফিক কাফির বেঈমান যখন ওই কবরের ভিতরে রাখবে কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি একসাথে তার একটা চাপ দিব, এক চাপে তার ডান দিকের হাড়ের ভিতরে বাম দিকের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে ফেটে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন প্রত্যেক কবরবাসীর এই চাপ দেওয়া হবে, তবে গুনাগারের হাড় এক হাড়ে একদিকের হাড় আর একদিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে, কিন্তু যারা মুমিন হবেন তাদেরকেও চাপ দিব, তাদের চাপটা হবে এমন বাচ্চাকে মা কোলে লইয়া মাঝে মধ্যে আদর করার জন্য বুকে চাপ দিয়া গালের মধ্যে চুমু দেয় দেয় না, ছোট বাচ্চাটা কোলে লইয়া বাবায় আপনার ভাতিজা আপনার ভাগিনা আপনার ছোট ভাই আপনার বোন আপনার পরিবারে যে কেউ হতে পারে আপনিও তারে কোলে লইয়া অনেক সময় বুকের সাথে মিলাইয়া গালের মধ্যে ছোট্ট ছোট্ট করে চুমু দিয়েছেন, এই চুমু দেওয়া সুন্নাত আমার নবীজির সুন্নাত আমার নবীজির সুন্নাত। নবী বলেন মুমিনকে কবর মা তার সন্তানকে বুকের সাথে আদর করে যেটুকু চাপ দেয় যেটা সন্তানের জন্য কষ্টের কারণ হয় না, মুমিনকে কবর এইভাবে চাপ দিবে কোনো প্রকার কষ্টের ব্যাপার হবে না। মুমিন হও মুসলমান, মুমিন হও, বয়স তোমার অত্যন্ত কম তুমি যুবক, নবী বলেন উম্মতরে প্রত্যেকটা বান্দারে মারা গেলে তারে যেখানে দাফন করা হবে ওই দাফনের জায়গার কবরের মাটি ওই কবর দৈনিক তারে ডাকে নাম ধরে ধরে ডাকে কবর ডাইকা বলে, ও বান্দারে ও আব্দুল গফুর রে আব্দুল কুদ্দুস ও আব্দুর রহিম ও আব্দুল গফুর রে আমি গুনাগারের নাম ধরেও ডাকে, ও মোহাম্মদ হাসান ও হাসানুর রহমান হোসাইন রে দুনিয়ায় পরিচিত নকশে বন্দি রে আমি তোর কবর, আমি অন্ধকার ঘর আমি একাকিত্বের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কঠিন বিপদের ঘর, এই আমার ভিতরে আসার আগে তুমি অন্ধকার দূর করতে আলো নিয়ে আইসো, নূর নিয়ে আইসো, ঈমানের নূর নিয়ে আইসো, নূর নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক লইয়া আইসো, ও হাসানুর রহমান রে
এই কবরে আসার আগে একাকিত্ব দূর করতে দয়াল নবী জিরে নিয়ে আসবে দয়াল নবীজিকে নিয়ে আইসো এ হাসানুর রহমান দয়াল নবীজির সঙ্গী বানায় নিয়ে আইস ওরে কবর হাসর পলছে রাতে কোন আপন পাবি না কবর হাসর পলছে রাতে কোন আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারেন না যে জন হবে আপনা সে তমদিনা ওরে যে জন হবে আপনা সে তমদিনা মুসলমানের কবর আমাদেরকে ডেকে বলে অন্ধকার দূর করতে ইমানের নূর নিয়ে আইসো একাকিত্ব দূর করতে নবীর সঙ্গে মহাব্বতের সম্পর্ক নিয়ে আইসো পোকা মাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মজবুত ঈমান নিয়ে তুমি কবরে আইসো তাইলে আমি কবর তোমার জন্য তোমার দৃষ্টির সীমা যতটুকু যায় তত পরিমাণে আমি জমিনের ভিতরে আমি কবর তোমার জন্য প্রশস্ত করে দিব দৃষ্টি যতটুকু যায় আপনার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে তাও একদিকে না চতুর্দিকে আপনি তাকাইলে আপনার দৃষ্টি ক্ষমতা যত দূর পর্যন্ত ক্যাপচার করতে পারবে নবী বলেন কবর তোমার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান রে নিজেকে তৈয়ার করেন কবরের জন্য তৈয়ার করেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককে মুমিন হয়ে কবরের যাত্রী হওয়ার জন্য কবুল করেন জোরে বলেন আমি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত পীর সাহেব কেবলার আগমন হে পীর সাহেব কেবলার আগমন গাজীপুরের পক্ষ থেকে কাপাসিয়ার পক্ষ থেকে উলুখোলার পক্ষ থেকে কালীগঞ্জের পক্ষ থেকে বীরতুল নূরে মদিনা হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসা